তুমি অনুমতি দাও জামাই দাদা, ও একবার গুরুজির পায়ের ধুলো নিয়ে আসুক। শ্যামা যখন গুরুজিকে এত মানে তখন ওকে অনুমতি দেওয়া উচিত। বাবা, এত সহজে শ্যামাকে হরিনাম শুনতে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন কি করে? জানিস, আজকে আমার জীবনের প্রথম প্লেব্যাক। শ্যামা, তোকে দারুণ করে গাইতে হবে। সব রেডি হয়ে গেছে? হ্যাঁ, যাই আমি। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আপনার শরীর কেমন এখন? আমি এখন অনেকটাই ভালো আছি ছোট কর্তা। আপনার গলার এই অবস্থা কি করে হলো? সকালে তো ঠিক ছিল। তোমরা সবাই গুরুদেবের সঙ্গে দেখা করতে গেলে, অথচ তার মধ্যে শ্যামার গলা ভেঙে গেল। আমার তো মনে হচ্ছে শ্যামা ওখানে কৃষ্ণ নাম করতে বসে গিয়েছিল। আমরা সবাই একসঙ্গে যাবো, শ্যামাকে নিয়ে উঠে পড়। এনে তুই সাইডে বস, সাইডে বস। শ্যামা ওঠো, চলে আসুন। শ্যামা, পাহাড়ি ফলের রস একটা। হ্যাঁ, এটা খেলে এনার্জি বাড়বে, যদি গাটা গরম হয়। আরে ক্লাউডি ওয়েদার দেখছিস না, একটু গাটা গরম না করলে হবে? এটা খেলে নেশা হয় তাই তো? হ্যাঁ, অল্প একটু 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 হয়। শোন, মা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করছে, তুই যদি এইসব খাস তাহলে খাবি কি করে? আরে এটা তো ফলের রস। আরে ভাই শোন আমার কথাটা, ফলের রস খেলে কি মানে পেট হেভি হয়ে যায়, এটা কি হেভি ফুড? হ্যাঁ, ফলের রস খাবো, তারপরে লাঞ্চ করবো, তারপরে আমরা কি করবো, ঘুমাবো, ঘুমের পরে কি হবে, মার্কেটে গিয়ে একটু। এই তোরা এখানে কি করছিস রে? রে, এটা সেই পাহাড়ি ফলের রস না? হ্যাঁ, তোরা খাচ্ছিলি? একদম ঠিক বলেছিস বর্তা। শোন শোন, আমাদের এই প্ল্যান্টার ব্যাপারে কিন্তু মা বাবা কেউ জানে না। বাচ্চা না কি বলতো, তোর কি বাচ্চা? সব কথা বাবা মাকে বোঝাতে হয়? সব সব কথা কি বাবাকে বলবো না কি এই বয়সে? আমরা আমাকে বলার দরকার নেই। শোন, পরে যদি বাবা মা জিজ্ঞেস করে বুঝিয়ে বলে দেবো। কি আছে, কি বলবি, কি বুঝিয়ে বলার কথা হচ্ছে? দেখি দেখি, এই সেই পাহাড়ি ফলের রস না? হ্যাঁ বাবা, আমি একটু খেয়ে দেখবো। বাবা বাবা, কি করছো বাবা? বাবা কেমন বাবা? ভালো বলছি, তুমি এখনই খেয়ে নিলে বাবা, এত ভোরের রাজি তো। তাহলে কি হয়েছে এর আবার? এখন তো কোনো কি আছে? ঠিক ঠিক, একদম ঠিক। না মানে মা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করছে, মা যদি জানতে পারে বাবা তাহলে কিন্তু সে নাগারাগি করবে। আমি বলবো এটা তোমার, এই আমি কিন্তু নেই এর মধ্যে। এটা খুব খারাপ হচ্ছে নিখিল, আমাকে পালের গোদা করে তোদের মায়ের কাছে আমাকে বকা খাবি না, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা, এটা এনেছে কি? মেজদা, তাহলে অন্য চালিয়ে দে। এই কেন বাবা, আমি কি? বাবা, মা সবাইকে ডাকছেন, চা বানানো হয়েছে, এখনো গরম আছে। আর চা খাওয়ার পরে বলে দেবেন যে দুপুরে কে কি খাবেন, সেইভাবেই সবকিছু বানানো হবে। হ্যাঁ,
ঠিক আছে, এই সেরেছি অশোক, এগুলো রাখ, তাড়াতাড়ি চল সুজাতার সঙ্গে দেখা করে আসি। তোমরা যাও, আসি তাড়াতাড়ি। কিছু না, ছোট কর্তা নিন ধরুন এই জ্যাকেটটা পরে নিন। রুম নাম্বার 326 এর মাস্টার কিটা আমার লাগবে। একটা এমন গান গাইতে হবে যেটা এখানকার সাধারণ মানুষের পছন্দ হয়। তুই গানটাকে তুলে নে, তারপর তো রাধা দিদিকে গানটা তুলিয়ে দিস, ও যাতে লিপটা করতে পারে। নিন ম্যাডাম জি, চাবিটা রাখুন। আমাদের গাড়ি আবার কোমল দিকে ঢুকছে। আমি এদিকে পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। থাকো না, সরন্দ কি হচ্ছে? রাখছে, আরে কেউ এখানে আসবে না। আমি আজ সরন্দ কথা দাও, তুমি আমার ছেড়ে কখনো যাবে না লোকনাথ, কথা দাও। আমি সব সময় তোমার কাছে আছি, কিন্তু আমাকে নিয়ে এত উতলা হলে নতুন যে আসছে তার কি হবে? কিন্তু সেও যে তোমারই কৃপা বাবা, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমার ছেড়ে যেও না। আমি আর তুমি মাত্র একটা করে চান্স পাবো ভানুমতি। এসব অজানা অচেনা মেয়েকে নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। আমি গোকুলকে বলছি ওটা ব্যবস্থা করতে। এই মেয়েটিকে ঝিদের মহলে নিয়ে যাও। নট আউট, তুমি শুনলে নি, ও বদ্ধির মেয়ে, তুমি ওকে অতিথশালায় রাখার ব্যবস্থা করো। আজ রাতটুকু গিয়ে ঝিদের ঘরে কাটাও, কাল সকালে যেন এই বাড়িতে তোমাকে না দেখি। তুই দে বল ভাই, তোকে কে মেরেছে তুই আমাকে বল। আমরা এই এই তিন ভাই আছি, পাশাপাশি দাঁড়িয়ে লড়বো, তুই আমাকে বল কে মেরেছে তোকে বল। কি নিতে এসেছো এখানে আবার? কেন এসেছো এখানে? এখন চলে যাও এখান থেকে। আমাদের গাড়ি আবার কোমল দিকে ঢুকছে। আমি এদিকে পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। থাকো না, সরন্দ কি হচ্ছে? রাখছে, আসছে, আরে রাখছে, আরে কেউ এখানে আসবে না। আমি আজ সরন্দ অচিনপুরের পথ তো সহজ নয় মোটেই, শুনেছি সেখানে কেউ সহজে যেতেও পারে না। তবে আমরা তিনজন একসাথে আছি তো, চলতে চলতে বাধা এলে ঠিক সামলে নেব একসাথে। কিন্তু আমরা তো পথ চিনি না, অচিনপুরে যাব কি করে? মাঠে চলে গেল অনন্তদা, আমি এক্ষুনি মাঠে যাব। তোমাকে এখানে রেখে আমি কোথাও যাব না। তুমি যাও, তুমি যাও। ছোটমণি, আপনি হয়তো জানেনও না যে আপনার নাম নিয়ে কত বড় খেলা খেলছে গিন্নিমা। আমার দেশে ফেরাটা বৃথা হলো না মা, তোমার হাতের খাবার খেতে পারলাম যে, আসি তবে। এসব অজানা অচেনা মেয়েকে নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। আমি গোকুলকে বলছি ওটা ব্যবস্থা করতে। এই মেয়েটিকে ঝিদের মহলে নিয়ে যাও। নট আউট, তুমি শুনলে নি, ও বদ্ধির মেয়ে, তুমি ওকে অতিথশালায় রাখার ব্যবস্থা করো। আজ রাতটুকু গিয়ে ঝিদের ঘরে কাটাও, কাল সকালে যেন এই বাড়িতে তোমাকে না দেখি। রুম নাম্বার 326 এর মাস্টার কিটা আমার লাগবে। একটা এমন গান গাইতে হবে যেটা এখানকার সাধারণ মানুষের পছন্দ হয়।
তুই গানটাকে তুলে নে, তারপর তো রাধা দিদিকে গানটা তুলিয়ে দিস, ও যাতে লিপটা করতে পারে। নিন ম্যাডাম জি, চাবিটা রাখুন। বল ভাই, তোকে কে মেরেছে? তুই আমাকে বল। আমরা এই এই তিন ভাই আছি, পাশাপাশি দাঁড়িয়ে লড়বো, তুই আমাকে বল কে মেরেছে তোকে, বল। কি নিতে এসেছো এখানে আবার? কেন এসেছো এখানে? এখন চলে যাও এখান থেকে। সবাই একটু তাড়াতাড়ি হাত চালান ভাই, রাতের মধ্যে কাজটা শেষ করতে হবে। আরে গর্তটা তো ঠিক মতো করতে হবে, তা না হলে গোটা মানুষটাকে ঢোকাবো কি করে? একেই বলে জ্যান্ত কবর দেওয়া।